পেঁয়াজ রং বিরঙের পেঁয়াজ এ আসেন ভাই আসেন একদম কম দামে রাখমু এবার আসেন ভাই রং বিরঙের পেঁয়াজ বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে আলার পেঁয়াজ বেশন কুড়ি কুড়ি বানা দিলাম আমার কি বেতন দেই বেতন আমি চাকরি করব না যা ঘুমাই আইতে আইতে ঘুমে দর সাথে ঘুমে ধরে খা বুঝি না আপনার তো ডায়মন্ডের মালাটাই নাই স্যার আপনি একটু বসে ওয়েট করেন আমি একটু আসতেছি স্যার আপনার যা লাগতেছে না স্যার পুরো সালমান খান শাহরুখ খান ফেল স্যার কস কি রে তুই হাসা ও স্যার একদম হাসা তো ও স্যার আই রে তোর বেদনা আজকে ধরে দিল কেন খা পেঁয়াজ 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 আই পেঁয়াজ চাইনা দন চাইনা সম্পত্তি পেঁয়াজ ছাড়া হইব না তো কি পেঁয়াজ আছে রে দোকানে ওই মিয়া কি দেখো দুই তিন কেজি পেঁয়াজ মাপো না কিরে এমন খারাপ রয়েছে সাইজ দেখছস খারাপ আছে আবার তিন কেজি পেঁয়াজ কিনতে ওই দিকে ফোন নিল করে ফোন নি তিন কেজি পেঁয়াজ আর ওজন হইব কিছু করবি খান স্যার ব্যাপারটা আমি দেখতেছি এই বেটা কারে ফেবেন নি বলো তুমি আমার চেনো পেজি নিতাম না আমি বলো ভাই এই পেছালে তুই আপনি জানেন না আই পেঁয়াজ 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 চাইনা ধন চাইনার সম্পত্তি চাইনা ধন ওই পুরা তন্দ্রে কি শিখেলাম আমি বাপ পেঁয়াজ পেঁয়াজ আই পেঁয়াজ 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 চাইনা ধন চাইনার সম্পত্তি চাইনা আরে পাকিস্তানি পেঁয়াজ উগান্ডা পেঁয়াজ জাপানি পেঁয়াজ বাইরের রাষ্ট্রের পেঁয়াজ এনে কেমনে আইলো আমার খুব শখ ছিল উগান্ডার পেঁয়াজ খামো ভাই উগান্ডার পেঁয়াজ কই হেলিকপ্টার হেলিকপ্টারে হ্যাঁ ভাই উগান্ডার পেঁয়াজ হেলিকপ্টারে আইতেছে উগান্ডার তো হেলিকপ্টারে পাকিস্তানিটা খামো ভাই না পাকিস্তানিটা খেলে যদি মানছে রাজাগার কয় কে তুই কি রাজ বউফা আরাদ আছে না না কি স্যার কি করুন পেঁয়াজ পেঁয়াজ চাইনার দম চাইনার সম্পত্তি পেঁয়াজ দ্বারা হইব না তরকারি আসেন ভাই আসেন পেঁয়াজ দেখ পাকিস্তানি পেঁয়াজ উগান্ডার পেঁয়াজ জাপানি পেঁয়াজ পোলাও তো ভালো চেহারা দেখা যায় ব্যবসা তো করে সুন্দর ব্যবসা আমার তো একটা মেয়ে আছে বাবা ব্যবসাটা কি তোমার নিজে কিরে কথা কে ব্যবসা কার ব্যবসা না স্যারের ব্যবসা স্যার তো আঙ্কেল কয় কেজি পেঁয়াজ লাগবে
না পেঁয়াজ টেজ লাগবে না আচ্ছা বাবা তুমি বিয়ে শাদি করছ নাকি না আঙ্কেল বিয়ে শাদি করি নাই করব তো কত চিন্তা ভাবনা ছিল আর মেয়েটারে ভালো একটা ব্যবসায় সাথে তুলে দেওয়ার আচ্ছা ঠিক আছে আমি আসছি আচ্ছা বাবা তোমার সাথে আমার কথা আছে জি আঙ্কেল বলেন আমার একমাত্র মেয়ে বিয়ে দেওয়ার জন্য একটা ব্যবসায় খুঁজতেছি আমি তোমারে দেখে আমার খুব পছন্দ হইছে আমি আমি এরকম ব্যবসায়ীর কাছে এই যে পিএস ব্যবসা বর্তমান এর থেকে বড় ব্যবসা নাই আমি তোমার সাথে আমার মেয়েটা তুলে দিতে চাই তোমার হাতে তুমি কি রাজি আছো বাবা শালা আসলাম পুন্নির ঘরের পুন্নির পিএসের ব্যবসা করে আজকে তো বড় লোক হয়ে গেছি এই বেটায় বাসা থেকে আর মাইয়া লয়েছে আমার লগে বিয়া দেওয়ার এটাই তো সাই আরে মো জি আঙ্কেল আমি রাজি বাবা তুমি যদি রাজি থাকো তাহলে একটু উঠে আসো তোমার আসো তুমি ব্যবসা বাণিজ্য ঠিক মতন করো আমার মেয়েটারে তোমার দিলাম তুমি ব্যবসা বাণিজ্য ঠিক মতন করো মেয়েটারে সুখে রাখো আর ব্যবসা উন্নত করো আমি এই দোয়া করি হ্যাঁ আমার মেয়েটারে তাহলে তুই ব্যবসাটা দেখ আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা ওয়ালাইকুম আসসালাম টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে